তাহলে আমার আজকের সাবজেক্ট কি বললাম? কারবালা কেন হয়েছিল? বুঝতে পারছি কারবালা কারবালা কেন হয়েছিল? নবী পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ছোট করে বলছি, মা আমিনা বলেছেন, নবী পাকের আম্মা জান বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, আমি আমিনা যেমন নাপাক হই না, আমার বেটাও তেমন নাপাক হয় না, আমি আমিনা আমার জন্য 40-41 দিন মেয়েরা বাচ্চা প্রসব করলে নেপাসের খুন জারি হয়, নাপাকের খুন জারি হয়ে যায়, নামাজ পড়া চলবে না, মশলা ফতোয়া জারি হয়ে যায়, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমি আমিনা আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন প্রসব করেছিলাম, খারাজা মিন্নি নূর, আমি নূর প্রসব করেছিলাম, আল্লাহর কসম, আমি আমিনা নাপাক হই না, আমার বেটাও নাপাক হয় না, আল্লাহর কসম, আমি আমিনার জন্য নেফাসের মশলা জারি হয় না, আমার বেটার জন্য পবিত্রতার গোসলের প্রয়োজন হয় না, এক ফোঁটা খুন রক্ত, খুন রক্ত, খুন রক্ত, আমি আমিনা আমার শরীর থেকে প্রবে কি বলে শরীর থেকে দুনিয়ার বুকে দেখা গেল না, শরীরের রক্ত শরীরের মধ্যে রয়ে গেল, শরীর থেকে বাইরে এলো না, আমাকে যেমন আল্লাহ নাপাকি করান না, তেমন আমার বেটা আল্লাহ নাপাকি করান না, তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পবিত্র নবী। সুবহানাল্লাহ বলা একটু জোর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই বলছেন যখন তাহলে একটু ভালো করে লাগেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো। এই তোমরা কারা? কোথায় ছিলে তখন বাবা? আমার দিকে অপর সংবাদিতি। তাহলে মাশাআল্লাহ, এখানে হাজি সাহেব অনেক থাকা স্বাভাবিক। এশার নামাজ পড়েছি আমরা, কি নিয়ত করেছি? কাবাতি শরীফাতে আল্লাহু আকবার করি না? তমাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কেবলা কাবা তো। চলেন ছোট্ট কথা, ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইত, হিজুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আমি রাসূলুল্লাহর কথা বলেছি, এবার একটু আলীর কথা বলছি, যিনি যেমন তাকে মেলায় তেমন এটাই বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দুনিয়া আসেননি, ওনার আম্মা জান, হযরত আলীর মতো যার আম্মা জান হসবাকের সময় হসবাকে আছেন, আল্লাহর কাবা তওয়াফ করছেন। হযরত আলীর আম্মা জান তখন গর্ভবতী ছিলেন, অন্তঃসত্ত্বা ছিলেন, আল্লাহর কাবা তওয়াফ করতে 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 হঠাৎ হযরত আলী হুজুরের আম্মা জান উনি প্রসব বেদনা অনুভূতি করলেন, মনে হতে লাগলো, মা আমার বলেছেন, আমার মনে হতে লাগে এখনই আমার বেটা আলী প্রসব হয়ে যাবে। চতুর্দিকে হাজার হাজার মুসলমান, নিরালা নির্জন জায়গা নাই, এই জন্যে হযরত আলীর মুর্তজার আম্মা জান, নিরালা নির্জন জায়গা দরকার, ইজ্জতের ব্যাপার, বাচ্চা প্রসব হবে, তাই হযরত আলী হুজুরের আম্মা জান বিসমিল্লাহ শরীফ বলে আল্লাহ তাআলার কাবা শরীফের দরওয়াজা খানা খুলে বিসমিল্লাহ বলে কাবার মধ্যে প্রবেশ করে ভিতর থেকে কাবা সিটকানি খানা লাগিয়ে দিলেন, দরজা আটকে দিলেন। আল্লাহ পাকে শুকরিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা ওই কাবা শরীফের মধ্যে হযরত আলীর মুর্তজাকে দুনিয়া দেখালেন, আলীর মুর্তজার আম্মা জান হযরত আলীকে প্রসব করলেন, চলেন মিলিয়ে নেন অস্ত্রটা, মা আমিনা বলেছেন, আমার বেটা দুনিয়া এসেছেন, তোমাদের নবী এসেছেন, আমি নাপাক হই না, আমার বেটাও নাপাক হয় না। ঠিক তদ্রূপ পাশাপাশি হযরত আলীর মুর্তজার আম্মা জান বলেছেন, আমি কাবা শরীফের মধ্যে আমার বেটাকে প্রসব করলাম, আল্লাহ তাআলা তোহারাত, কাবার পবিত্রতা বজায় রাখার জন্য আমি আলীর আম্মা যেমন নাপাক হই না, আমার বেটা আলীও তেমন নাপাক হয় না। আর বলবো না, আগে পরে অনেক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, যাক ভাই এসছে না, আরে তকবি, যাক আমি বেঁচে গেছি, একটু দূর শুয়ে পড়ে তো। আল্লাহুম্মা, আপনাদের অসুবিধা হচ্ছে?
আপনাদের অসুবিধা হচ্ছে? এসব দরিয়াওয়াজ বাবু একটু ঘড়ি টড়ি ধরে হয় না, এটা ঘড়ি খুলে লাগো, যখন হোক শেষ হবে, আজ নাহলে কাল হবে। অস্তা কি কারবালামুখী যাচ্ছে বলে মনে হয়? তাহলে মেয়ে দেখতে গেলে কি দরকার ছিল না, মনে আছে তো? হ্যাঁ, এমনি বলিনি, আপনাদের আমি ঠকাবো না ভাই, এত কষ্ট করে এসে বসেছেন, খানদান দেখতে হয়, এমনি আগুন লাগছে না দেশের বাবু? আমার পেয়ারা ভাইরা, যেমন রসুলুল্লাহ শানে শুনলাম, তেমন হযরত আলীর মর্তজার শানেও শুনলাম, এই হচ্ছে হযরত ইমাম হুসাইন হুজুরের আব্বা জান, যার পয়দা এসে আল্লাহ তাআলার কাবা শরীফের পবিত্রতা বিনষ্ট হয় না, হযরত আলীর মর্তজা তিনি যার জন্মস্থানটা আল্লাহ তাআলার কাবা শরীফের মধ্যে। এবার বুঝছেন ইমাম হুসাইন কাকে বলে, আব্বার জন্ম কোথায়? কাবা শরীফের মধ্যে কার জায়গা? একটাও হাজি সাহেব হজপাকে যারা যান, কোনো হাজি সাহেবের ক্ষমতা নাই কাবার মধ্যে প্রবেশ করা, কাবার দরওয়াজা লাগানো থাকে, চতুর্দিকে তওয়াফ করে। অথচ হযরত আলীর মর্তজা রাদিয়াল্লাহু তাআলার জন্মস্থানটা কাবার দরওয়াজা খোলার লাগবে, ভিতরে প্রবেশ করতে হবে, ওই ভিতরের জায়গাটাই ইমাম হুসাইন হুজুরের আব্বাজানের জন্মস্থান। ও আল্লাহওয়ালা গণেরা, তাহলে যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বা আম্মা তেমন নানা নানিও বটে, ঠিক আছে, একটু পাশাপাশি এজিত তো এই আমির মুয়াবিয়া একটা লাইন বলেছিলাম না, এ তো অনেক লম্বা কথা, কি হয় বলুন তো, না সব বাদ, একদম শেষ লাইনটা একটু বলি তো। এজিদের আব্বা আমিরে মুয়াবিয়া, হযরত আমিরে মুয়াবিয়া, অনেক কথা শেষ কথা, সে একদিন হবে। রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমির মুয়াবিয়া তোমাকে একটা কথা বলি, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু বলতেন না, জানেন তো আপনারা, হযরতে আলী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু কাল্লা নবী এক তারিখে বলেছিলেন, আমিরে মুয়াবিয়া তখনও বিয়ে করেননি, তখন ওনার বিয়ে হয়নি, নবী আমার বলেছিলেন, বাবা আমিরে মুয়াবিয়া আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আল্লাহ তরফ থেকে আমি জানতে পেরেছি, অদূর ভবিষ্যতে একদিন না একদিন তোমার বিবাহ হবে, আন্নিকাহু মিন সুন্নাহ, তুমি শাদি করতে বাধ্য হবে। ও বাবা আমিরে মুয়াবিয়া, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আল্লাহ পাক আমাকে শুনিয়েছেন, তাই আমি তোমাকে বলছি বাবা, তোমার বিয়ের পরে আল্লাহ পাক, আল্লাহ পাক এমন একটা ঔলাদ তোমাকে দেবে, এমন একটা সন্তান তোমাকে দেবে, যে সন্তানের মাধ্যমে আমার নাম আসা ইমাম হুসাইন, আমার নাম আসা ইমাম হুসাইন সোয়াদায় কারবালা, কারবালার জমিনে শহীদ হবে। বাবা আমিরে মুয়াবিয়া, তোমার বেটার মাধ্যমে কারবালা হবে, জনমের মতো আদম সফরুল্লাহ থেকে সেই খেলাফত যেটা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ওই কারবালার জমিনে সেই দিন তছনছ হয়ে যাবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আমিরে মুয়াবিয়া ঝরঝর করে কাঁদছেন, এজিদের আব্বা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর বলবেন না, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, এত বড় সর্বনাশ, আমার বেটার মাধ্যমে কারবালা হবে এটা কোনোদিন হতে পারে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি বিয়ে করব না। এ বিয়ে না করলে ছেলে হবে, ভালো করে বোঝেন, আমি বিবাহ করব না, আল্লাহ আমাকে আওলাদও দেবেন না, আর শোহাদায় কারবালা হবে না। আল্লাহ রাসূল একটু মুস্কি হাসলেন, আবার বললেন, বাবা আমিরে মুয়াবিয়া তুমি কি করে ভাবলে আমি তোমার নবী মন গড়া কথা বলতে পারি, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ, বলে বলে আমি আল্লাহর হুকুমে তোমাকে বলে গেলাম, ও বাবা আমিরে মুয়াবিয়া তুমি বিয়ে করতে বাধ্য হবে, আর আল্লাহ পাক তোমাকে এজিদ নামে একটা ছেলেও দেবে, ওই এজিদের মাধ্যমে সোয়াদায় কারবালা হবে, জনমের মতো আমার আওলাদ কারবালার জমিনে শহীদ হয়ে যাবে।
হযরত আমির মুয়াবিয়া হুজুর ঝজ্জর করে কাঁদছেন। আল্লাহর রাসূল আবার বলতে লাগলেন, বাবা আমির মুয়াবিয়া, আবার আমি তোমাকে বলছি, আল্লাহর হুকুমে বলছি, তুমি বিয়ে করতে বাধ্য হবে, আল্লাহ তোমাকে আওলাদ দেবে। হযরত আমির মুয়াবিয়া বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলছি, আপনি আর বলবেন না, আপনি আমাকে কাঁদাবেন না, এত বড় অনিষ্ট, এত বড় সর্বনাশ, এত বড় ক্ষতি আমি মেনে নিতে পারবো না। হুজুর আমি আল্লাহর কসম করে আমি আমির মুয়াবিয়াও বলছি, আমি জীবনে বিবাহটা করব না। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি কেমন করে ভাবলে তুমি বিয়ে করবে না? মনে রেখো, তুমি এমন একটা পর্যায়ে পড়ে যাবে, তুমি আন্নেকাহ মিন সুন্না ফামান রাগিবান সুন্না ফালাইসা মিন্না, তুমি বিবাহ করতে বাধ্য হবে, আর এই জিদ নামে আল্লাহ আওলাদও দেবে। কারবালা হবে, আর কারবালার জমিন আমার হোসাইন জনমের মতো শহীদ হবেই হবে। জুড়িছি যখন একটু কি অস্ত্র বাড়িয়ে দেবো না? আপনাদের হাতে সময় আছে? আছে না, এখন থাকে না ভাই, দিনকাল খুব পাল্টে গেছে, এখন মানুষের হাতে সময় খুব কম, বড্ড কম, আপনারা জানেন না ভাই, এত কম। শুক্রবার পর্যন্ত জুম্মার নামাজে গিয়ে ইমামের পিছনে দু রাকাত পড়ে হাত দাঁড়ানোর সময় বেরিয়ে যাচ্ছে, এত সময় কম। মানে আমি আপনাদেরকে আমি কথা বলছি না, আমার দেগঙ্গ এলাকার কথা বলছি, আপনাদের কেন সব ঠিক আছে? ও এখানেও সবনাশ থাকতে এত সময় বেরিয়ে যাচ্ছে, ও নাকি বাড়ি গিয়ে পড়বে নাকি, পাগলা নাকি? ওই যে বেরিয়ে গেল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে দিন আবার হবে, এ জাত এমনি মারি খাবে, যখন তখন মারি খাবে। আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা শুনছেন তো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো, একটু ভালো লাগছে, দোয়া করেন একটু তকবীর দেন তো, নারে তকবীর, এই ওরকম একটু হাত চোখে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তকবীর, এই আল্লাহকে হাত তুলে এক হাত দুয়া তুলে, এই হাত তুলে ফুল ফুলে দাও থাক তো, ইরা দেগঙ্গ হুজুরের পাল্লায় পড়ে মহা মুশকিল, কি হুজুর বলো দেখিনি কি করা যায়, একটু মেনে ল্যান সবাই লিখছে, আপনার একটু ল্যান আর কি করা যাবে। দাওয়াত যখন করিয়ে ফেলেছেন একটু হেসে গেলে বলছি, বাবু কি বলছিলাম? হযরত আমির মুয়াবিয়া বলেন, হুজুর আমি আল্লাহর কসম করে বলছি বিয়ে করব না। হুজুর বলেন, কি বললে? তুমি বিয়ে করতে বাধ্য থাকবে। সংক্ষেপ, আমির মুয়াবিয়া মনে মনে ফোন করেছেন, বিয়ে করছি না, কারবালা হচ্ছি না, কথা বলছেন না। আল্লাহ বলে, একজন আছে না নাই, আছে না নাই? আহা, হযরত আমিরে মুয়াবিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলাহু সংক্ষেপ করে বলে গেলাম, বিয়ের বয়সে পৌঁছালেন, এমন কঠিন রোগে পড়ে গেলেন, সে রোগের চিকিৎসা করা হতে লাগলো। আমির মানে ধনী, আরব রাষ্ট্রের একজন অন্যতম ধনী হযরতে মুয়াবিয়া, যার কন্যার চিকিৎসা চালানো হতে লাগে। তৎকালীন সময়ে উকিল কি বলে ওজা বৈদ্য যা যেখানে ছিল আর কি, সেই সময় যারা ট্রিটমেন্ট করতো, হেকিমি কবিরাজি, কথা বোঝেন না, এসব আছে না? আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত সেই শিশিতে দাগ কেটে দিত, আর তখন তাহলে কি ছিল? কবিরাজ, হেকিম, ওজা বৈদ্য যা যেখানে ছিল তৎকালীন সময়ে, যার কন্যা হযরতে আমিরে মুয়াবিয়া সুস্থতার জন্য চেষ্টা করা হতে লাগলো, তামাম আরব রাষ্ট্রও ইহাতাকে বহির আরবে ওনার ট্রিটমেন্ট চালানো হতে লাগলো। আল্লাহর কসম, কোনো চিকিৎসা সাড়া দিল না, রোগ মুক্তির কোনো সাড়া দিল না, বরং দিন যায় রোগের প্রকোপ বাড়ে, দিন যায় রোগের প্রকোপ বাড়ে বাড়ে। তামাম আরব কেন, বহির আরবেও চিকিৎসা চালানো হলো, কোনো চিকিৎসা সাড়া দিল না, এত কষ্ট, এত কষ্ট আমিরে মুয়াবিয়া সহ্য করতে পারছেন না। ওই সময় উনি আমির বলে কথা, আমিরের বাচ্চা বলে কথা, ধনীদের ঘরে ধনী সন্তান বলে কথা, নেককার মানুষও ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য ডাক্তাররা টেবিল বসা, টেবিলে ফয়সালা নিল, ছেলেটা একমাত্র রাস্তা আছে, যদি ছেলেটাকে বিয়ে দেওয়া যায় আল্লাহ কিছুটা রোগ উপশম করলেও করতে পারে, এছাড়া এই ছেলেটার বাঁচানোর কোনো উপায় নাই। আজকে বোঝা যায়, এখন দেশে কথাটা রটে আছে, তামাম মক্কার লোকেরা জানে রাসূলুল্লাহ বলেছেন আমিরে মুয়াবিয়ার ছেলের নামে জিদ হবে, কারবালা হবে, ভালো করে শোনেন। মদিনার মানুষেরাও জানেন আমির মুয়াবিয়ার ছেলে হবে, নাম হবে জিদ, কারবালা হবে। ইয়েমেনের মানুষেরা জানে আমিরে মুয়াবিয়ার বিয়ের পরে ছেলে হবে, নাম হবে জিদ, কারবালা হবে। ইরাকের মানুষেরা জানে, ইরানের মানুষেরা জানে, লেবাননের মানুষেরা জানে, জর্ডানের মানুষেরা জানে। ও মুসলমান, ভালো করে শুনে নেন, অর্ধ
পৃথিবীর মধ্যে প্রায় সবাই জানে। তাই মেয়ের বাপেরা যাদের মেয়ে বিয়ে হয় না, বিয়ে হয় না, এত গরিব বিয়ে দিতে পারে না, সেও পর্যন্ত বলছে আমির মুয়াবিয়ার সঙ্গে মেয়ে বিয়ে দেবো, কার বলা হবে? মেয়ের গায়ে তেল ঢেলে দেবো, তেল তেল ঢেলে দেবো। তবু আমির মুয়াবিয়ার হাতে ছেলে দিচ্ছি, মেয়ে দিচ্ছি না, দেব না, কথা বোঝেন না, বোঝেন না। উকিল লাগা, উকিল, উকিল মেয়ে দেখে না, উকিল বলে তো নাকি ঘটক বলে, ওই ঘটক বুড়ো হয়ে গেলে সবকিছু মনে থাকে না, বোঝেন না কথা, ওটা অনেকদিন আগে ঘটে গেছে। উকিল লাগা, যাও যাও এমন একটা মেয়ে খোঁজো যে মেয়েটা বাজা রমণী, বন্দা রমণী, জীবনে কোনোদিন বাচ্চা হয়নি আর হবে না, খোঁজো। রসুল্লাহ বলেছেন বাচ্চা হবে এজিদ নাম হবে, কারবালা হবে, তাই এমন একটা মেয়ে খোঁজো যে মেয়েটা বাজা রমণী, বন্দা রমণী হবে, জীবনে বাচ্চা হয়নি আর হবে না, আর মেয়েটার বয়সটা যদি আরো বেশি হয় কত না সুন্দর হবে। ঘটক চতুর্দিকে ঘটকালি করতে লাগে, তামাম মক্কায় কোনো মেয়ে মিললো না, সবাই বলে এই ভাই মেয়ে বিয়ে দিতে না পারি, তেল গালে ঢেলে দেবো, তাও তো বলা। মক্কা, মদিনা, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, ইহা থাকে টোটাল মোল্লাপাড়া, মোল্লাপাড়া বোঝেন মানে মুসলিম পাড়া, আমি একবারে এক অন্য ভাষায় বলছি, টোটাল মুসলিম সমাজের কোন মেয়ের বাপ মেয়ে দিতে রাজি হলো না, হওয়া না হওয়াই স্বাভাবিক, কথা বোঝেন না, বোঝেন না। ওই সময় সিরিয়ার জমিনের এক বেদুইন পল্লী থেকে, তারা পূর্বপুরুষ সূত্রে নাসারা ছিল, নাসারা, তাদের ঘরের একটা মেয়ে সুন্দর হলো, তারা তো অন্য ধর্মাবলম্বীর মানুষ ছিল, আলপিলে দিকে কাছাকাছি আসছে, এখনো পরিপূর্ণ হয়নি, তার উপরে তারা বেদুইন সম্প্রদায়, কথা বুঝতে পারছেন না, ওসব আল্লাহ নবী কি বলেছেন তাদের কিছু যায় আসে না। তাই সেই বেদুইন পল্লীর যাদের পূর্বপুরুষ নাসারা ছিল, তাদের মধ্যে থেকে একটা মেয়েকে ঠিক করা হলো, সাথে সাথে মেয়েটার বয়স কত জানেন, মেয়েটার বয়স খুব বেশি না, মাত্র 20 কম 100, কত এই ঘুমাচ্ছ, 20 কম ফুল 80, অস্ট্রেলিয়া জুড়ে নেন, কারবালার আওয়াজ আপনারা ভালো করে পরে শুনে নেবেন। আমার পেয়ারা ভাইরা, আমিরে মুয়াবিয়ার বাঁচার তাগিদ যন্ত্রণায় ছটপট ছটপট করছে, ডাক্তারদের অভিমত বিয়ে দিলে বেঁচে গেলেও যেতে পারে, কিছুটা উপশম হলে হতে পারে, তাই বাধ্য হয়ে ওই সিরিয়ার জমিনের বেদুইন পল্লীর মেয়ে যাদের পূর্বপুরুষ কি বলছিলাম নাসারা, খ্রিস্টান খ্রিস্টান, ওই পল্লীর মেয়ের সঙ্গে বিবাহের ঠিক হলো, বয়সটা তার কত বললাম 80। আচ্ছা 80 বছর পর্যন্ত কি তার বিয়ে হয়নি মনে হচ্ছে? উনি বাপু বহু জায়গায় বিয়ে হয়েছিল, বহু জায়গায় তার বিয়ে হয়েছিল, যেখানে বিয়ে হয় সবাই বিয়ে শাদী করে, ছেলে পুলে আলাউলাদের জন্য সে স্বামীর সংসার করে, বেশ কয়েক বছর কেটে যায় ছেলে মেয়ে হয় না, ডাক্তার দেখায়, ডাক্তাররা দেখে পরীক্ষা করে বলে, এ তোমার বিবি বলে, হ্যাঁ বলে, তুমি যদি ছেলের মুখ দেখতে চাও, বাচ্চার মুখ দেখতে চাও, সন্তানের এ হবে না, আর একটা দ্বিতীয় বিয়ে করো, তোমার এই স্ত্রী দিয়ে বাচ্চা হবে না, যাও দূর করে সে স্বামী ছেড়ে দিয়েছে। আবার এক জায়গায় এজিদের মায়ের কথা বলছি, আবার এক জায়গায় বিবাহ হলো, সেও চেষ্টা, সে তো জানে না, জানলি বিয়ে করতো, সেও চেষ্টা করলো, ডাক্তারদের অভিমত এই মেয়েটার বৌমাটার বাচ্চা আসবে না, যদি বাচ্চার মুখ দেখতে চান দ্বিতীয় বিবাহ করুন, এমন করে বহু জায়গায় এজিদের মায়ের বিবাহ হলো, সব জায়গায় দূর করে স্বামীরা তাড়িয়ে দিল, ছেড়ে দিল, বাচ্চা হবে না, তা খামাখা কথা বোঝেন না, তালাক দিয়ে দিল, এদিকে বয়সটা কত হয়েছে বললাম মাত্র, মাত্র বলতে হাসতে মানে আর 20 হলে ফুল সেঞ্চুরি, কথা বোঝেন না, তাহলে চির বাজা চির বন্দা, এমন একটা মেয়ে দেখো, বাজা রমণী খোঁজো, বন্দা রমণী খোঁজো, যার বাচ্চা হয়নি আর হবে না, এই মেয়েটার বাচ্চা হয়নি, বয়সটা 80 পৌঁছেতে পৌঁছেছে, আর বাচ্চা হওয়ার লাইন নাই, ঠিক আছে, ওই মেয়েটার সঙ্গেই নিকাহ মিন সুন্নাহ, নিকাহ মিন সুন্নাহ, ফামান রাগিবান সুন্নাহ, ফালাইসা মিন্না, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হোর হয়ে গেল। এখন আমি ইউনূস আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মূলে কে? আল্লাহ নয় কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া।
সুবহানাল্লাহ বলেন সবকিছুর মূলে আল্লাহ মুসলমান মনে রাখুন ওই 80 বছরে বিরিদ্দা রমণীর পেটে আল্লাহ তাআলা এজিদিকে দুনিয়া দেখালেন বিয়ে করতে গেলে কি দেখতে হয় মাতুল কুল মনে আছে তো ইমাম হোসেন হুজুরের মাতুল কুল বলেছি আমি আর এজিদেরও মাতুল কুল একটু একটু বললুম এই ভালো করে বোঝেন ইনি শুধু তাবিজ দিচ্ছে না হুজুর সংসারে অশান্তি সংসারে অশান্তি আপনি কেন বলবো যেন না কিন্তু আমাকে হ্যাঁ আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা এই জন্য মাতুল কুল টুল দেখে শুনে কাজ করতে হয় একটা পছন্দ হয়েছে মোবাইল দেখ লাউড এর করতে আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা আচ্ছা বুড়ো বয়সে ছেলে হলে 80 বছর বয়সে মা যদি ছেলে পায় কোথায় কোথায় চুমু দেয় কথা বলে কেন না পাগলা বোঝে না তো আজ শুধু কপালে মুখে পাগলা 80 বছরের ছেলে পেয়েছে ও কপালে চুমু দেওয়ার আগে মুখে চুমু দেওয়ার আগে পাছায় চুমু দেয় পাছায় বোঝেন না একবার মুখে চুমু দেয় তিনবার পাছায় চুমু দেয় আমার পেয়ারা ভাইরা ভুল আমাকে বোঝেন না সেই এজিদের কথা বলছি ভালো করে শুনে নেন একটু হেসে গেলে বলে যায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা হলেন হযরত আমিরে মুয়াবিয়া আল্লাহুম্মা জোরে জোরে সাল্লা सब बिल्कुल ठीक है तो सब सही है तो ना इधर उधर करता है सब ठीक है तो इधर उधर मत करना एक हेसे गेले बोली हमें एक बोले फेली की करी बोलूं देखी আমার দিকে ফেরেন বাবু ইমাম হাসান চলে গেলেন খলিফা হলেন আমিরে মুয়াবিয়া বলুন না জোরে সুবহানাল্লাহ হযরত আমিরে মুয়াবিয়া ইনি কি হচ্ছেন জানেন এতটুকু শুনলেন অনেক শুনেছেন আপনারা দে গঙ্গা হুজুরের থেকে দুটো মিনিট নিয়ে রাখেন সাদা বাংলায় বলছি হযরত আমিরে মুয়াবিয়া আমার রাসূলুল্লাহর শালক হতেন শালক এই বিবির ভাইরে কি বলে ওই বলতে শালা বলে কি কথা আছে ওই তাই ওই তাই ও ঠিক বলেছ ও আমডাঙ্গার ভাষায় বলেছ আমার দেগঙ্গার ভাষায় বলেছ আমার নবী পাকের একজন বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খোলাফায় রাশেদ উম্মাহাতুল মুমিনিন মা আমার ছিলেন আমার নবী পাকের একজন বিবি আমাদের আম্মা জান ছিলেন যার প্রিয় নাম হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের ভাই আরো বাংলায় বলছি মায়ের পেটের ভাইয়ের নাম হচ্ছে হযরতে আমিরে আপন লোক আমার পেয়ারা ভাইরা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জান অপেক্ষা বড় ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ মন্তব্য করতে যাবেন না আপনারা জানেন না ভাই আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহকে নিজের জান অপেক্ষা বেশি ভালোবাসত সে একদিন শোনাবো আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হো 19 বছর প্লাস খেলাফতি করলেন বয়ে বৃদ্ধ হয়ে গিয়েছেন হযরত আমিরে মুয়াবিয়া বুঝতে পেরে গিয়েছেন আর আমি দুনিয়ায় থাকব না তাই ওনার বেটার যা চাল চলন তখন পর্যন্ত এজিদ ভালো ছিল কাজ চাপে বাপের চাপে বুঝতে পারছেন না বাপের চাপে কিন্তু আলামত তো বুঝতে পারতেন উনি জ্ঞানী মানুষ আমারে বেটা জগৎ জোড়া কি হবে আরে বদমাইশ হবে বদমাইশ হবে হযরত আমিরে মুয়াবিয়া বুঝতে পেরে রাজ দরবার থাকতে তাউসটা ইমাম হোসেন হুজুরকে দেবেন বলে উনি দূত মারফত চিঠি পাঠালেন এজিদ ও একেবারে পাক্কা শয়তান বুঝেন না কথা পথের কাঁটা দূর করার জন্য প্রথম ইমাম হাসানকে শহীদ করেছে
এবার পথের কাঁটা হযরত ইমাম হুসাইন ও আমার পেয়ারা ভাইরা মনে রাখুন, এই যে ধূর্তবাদ লোভ সামলাতে পারছে না তো। হ্যাঁ, কটা মহাদেশ বলেছি, তিনটে মহাদেশের গভর্নর তখন আমিরে মুয়াবিয়া, ধূর্তবাজ ও জেনে গেল আব্বাজান ইমাম হুসাইনকে রাজদরবার বুঝে দেবেন বলে ডেকে পাঠিয়েছেন, তাই শয়েদ বদমাইশটা লোক পাঠিয়ে রাজপথ থেকে দুধকে যেমন মেরে দিল, চিঠিকে তছনছ করে দিল, হালাক করে দিল, হেলাক করে দিল, এজিদ বুঝতে পেরে গেল আমার বাবার মনের তামান্না রাজদরবার হুসাইন হুজুরের কাছে চলে যাক, সে রাস্তা তো আমি বন্ধ করে দিয়েছি, পথে হতে পারে না, আমার বাবাকে মেরে দেওয়া দরকার। এই না মনে করে শয়তানটা নিজের বাপকেও পর্যন্ত ছাড়ে না। হযরত আমিরে মুয়াবিয়া হুজুরের বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, নানান ঔষধ খেতে হয়, ওনার ঔষধের সঙ্গে জহর মিশিয়ে বিষ মিশিয়ে ব্যাটা হয়ে এজিদ আব্বা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। আমার কথাগুলো আপনাদের কাছে নতুন নতুন লাগছে হয়তো, রাখেন রাখেন, ঠকা হবে না। আমার পেয়ারা ভাইরা দুটো কথা ঘরে নিয়ে যান, আমি উনুস কি বলছিলাম, রাসূলুল্লাহ চলে গেলেন, একটাও বেনামাজি নাই, মনে আছে অষ্টা, একটাও হারাম করো নাই, শরাব করো নাই, তারি করো নাই, গাজা করো নাই, খারাপই নাই। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ওমর ফারুক কি বলেছিল, সবাসগুলো মিলিয়ে নেন, প্রধান বিচারপতি এক বছর চাকরি করলেন, বসে বসে দিন কেটে গেল, একটাও কেস কোর্টে আপিল হয়নি, অজগুলো কি করেছিলাম? আরে হাঁও করেন না কেন, করেছিলাম না, এবার মিলিয়ে নেন, মানে আমি আস্তে আস্তে বাড়ি যাব। আমার আল্লাহওয়ালা বাবা জেরা আজ তামামার রাষ্ট্রের কোনো খারাপই নাই, সলচাতুরি নাই, বেইমানি নাই, হযরত আমিরে মুয়াবিয়া চলে গেলেন, এজিদ বাবার পরিবর্তে বাবার পরে খলিফার দাবি করলো, খেলাফতের দাবি করলো, হযরত ইমাম হুসাইন চিন্তা করলেন আমি যদি এজিদকে মেনে নিই আমার নানা জান রাসূলুল্লাহ রেখে যাওয়া, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ বললেন না, আমার নানা জানে রেখে যাওয়া ইসলামটা মেসমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, হেলাক হয়ে যাবে, দেশে আবার মদ চালু হবে, দেশে আবার খারাপি চালু হবে, দেশে আবার জুয়া চালু হয়ে যাবে, বেনামাজি, বেরোজগার, হারামকোর, শরাবকোর, কেড়ে লেওয়া, মেরে লেওয়া, লুটে লেওয়া আবার অবাধে চালু হয়ে যাবে। হতে পারে না, আমার নানা জানের খুন ঝাড়ানো ইসলাম, আমার নানা জানের খুন ঝাড়ানো ইসলাম, যে চেয়ারে হযরত আবু বকর সিদ্দিক বসেছেন, যে চেয়ারে হযরত তোমারে ফারুক বসেছেন, যে চেয়ারে হযরত ওসমান বসেছেন, যে চেয়ারে আব্বাজান হযরত আলী বসেছেন, যে চেয়ারে হযরত ইমাম হাসান বসেছেন, যে চেয়ারে হযরত আমিরে মুয়াবিয়া বসেছেন, আজকে সেই চেয়ারে এজিদ বসবে। তখন এজিদকে দেখা গেল ও শুধু বদমাইশ না, ও একাধারে যেমন মদও খায়, যেমন নাচ গান করে, তেমন বানর খেলা করে। আমি গল্প করছি বলে মনে হয়, হ্যাঁ, বানর খেলায় যে ফার্স্ট হতো তাকে প্রাইজ দিত, ও নিজে বানর খেলা করত, ও যে ঘোড়ার পিঠে চড়ত, সেই ঘোড়ার সঙ্গে ওরও যেমন বাধা থাকত, একটা বানরও বাধা থাকত, আপনি জানেন ইতিহাস। হ্যাঁ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবতে লাগলেন আমার নানা জানে রেখে যাওয়া, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা মেসমার হয়ে যাবে, হতে পারে না, যে খেলাফত আল্লাহ আদম শফিউল্লাহকে দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আজও পর্যন্ত সেই খেলাফত টিকে আছে। খেলাফত মিন্স হাইয়ালা সালা, মসজিদ আজান হয়ে যায়, কেউ কাউকে বলার লাগে না, চলেন নামাজে যাই, লেকিন দেখা যায় খেলাফত কায়েম হয়ে যাওয়ার জন্য আজ আরব রাষ্ট্রের কোনো বেনামাজি নাই, বেরোজগার নাই, হারামখোর নাই, শরাবখোর নাই, তারিখোর নাই, গাঁজাখোর নাই, শরাব মুক্ত, হারাম মুক্ত, দূষণ মুক্ত, মদ মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত আরব রাষ্ট্র। হায় হায়, যদি আজকে এজিদ থাকতে তাওতে বসে যায় আমার নানা জানের সাধনার সাদের ইসলাম, আল্লাহর পাঠানো ইসলাম,
ইসলাম মেসমার হয়ে যাবে, হেলাক হয়ে যাবে, তসনাস হয়ে যাবে, হতে পারে না। আমার নানা জান জীবন দেবেন বলে বদরে, ওহদে, খন্দকে, খাইবারে আরো আরো জিহাদে গিয়েছিলেন। আজকে আমি হোসাইন, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমার নানা জানের রেখে যাওয়া ইন্নাদ দিনা ইন্দাল্লাহ ইসলাম 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 আমি হোসাইন মিটতে দিতে পারি না। এতে করে যদি আমার জীবনও চলে যায় যাবে, তথাপি আমি মদ খাওয়া যাবে সই করতে হবে, জেনা করা যাবে সই করতে হবে, নাচ গান বাদ্য বাজনা সেখানে আমি সাপোর্ট করতে পারি না। যদি এজিদকে আমি খলিফা মেনে নিই সাপোর্ট করা হবে, অন্যায় করে অন্যায় সহে, উভয় সমান দোষে দোষী হতে পারে না। আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, আমার জীবন সেখানে তুচ্ছ। আমি হোসাইন, আমার মনের তামান্না, আমি জীবন দিয়ে দেব, রক্ত দেব, খুন দেব, জীবন দেব, আমার জীবনের বিনিময়ে যেন ইসলামটা কিয়ামত পর্যন্ত জারি রয়ে যায়। কি বুঝে এলো? একটু দোয়া শরীফ পড়েন তো। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমার আজকের সাবজেক্ট কি বললাম? কারবালা কেন হয়েছিল? বোঝাতে পারছি কারবালা, কারবালা কেন হয়েছিল? কারবালায় যাওয়ার সময় এই হয়েছে ওই হয়েছে, আমরা ওয়াজ করছি, চোখের পানি ভাসিয়ে দিচ্ছি, অনেক কিছু হচ্ছে, ওসব এবাদতের ওয়াজ। কসম আল্লাহর, এবাদতের জন্য কারবালা হয়নি, বাট খেলাফতের জন্য কারবালা হয়েছিল। কি বললাম? এবাদতের জন্য কারবালা হয়নি, বরং খেলাফতের জন্য কারবালা হয়েছিল। যে খেলাফত সেই প্রথম দিন শুরু, সেই খেলাফত কারবালায় শেষ হয়েছিল। তাই আজকে 2500 বছর হতে অতিবাহিত, তথাপিও মানুষ এজিদের কথা মনে করলেই নাক সিঁটকায়। সারা পৃথিবীতে আজ কত কোটি মানুষ? 800 কোটি নয় কি? এই 800 কোটি মানুষ আছে না সারা পৃথিবীতে বর্তমান? হ্যাঁ, 800 কোটি মানুষের মধ্যে আচ্ছা এজিদ নামে লোক আছে? হ্যাঁ, 800 কোটির মধ্যে শুধু মুসলিম পল্লীতে না, আপনার সঙ্গে এজিদ আছে, চুপ কর, ওয়াজ আগে বোঝে করছি, এ হুজুর একটু আলাদা। হ্যাঁ, কথা বুঝতে পারছে না? একটা গায়ের কমের সঙ্গে আপনার খুব খাতির বন্ধুত্ব, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেন। আমাদের মোল্লাপাড়ায় তো কেউ এজিদ নাম রাখে না। তুই তো আমার বাল্য বন্ধু, তোর তো একটা বাচ্চা হয়েছে, তুই এক কাজ কর, ও খরচ করছে, আমি দেবো খুনি ওই খানা পানি খরচে, তোর ছেলের নামে এজিদ রাখতো, সেও পর্যন্ত চামড়া খুলে দেবে। এই কথা ঠিক কিনা? গায়ের পায়ে পর্যন্ত এজিদ নাম রাখে না, অথচ 200 কোটি মুসলমান মাত্র সারা পৃথিবীতে আজ 200 কোটি মুসলমানের মধ্যে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ হাসান হোসাইন নামে মানুষ মৌজুদ আছে।